আমি রান্না করবো আর মাছ, বলে কষি রান্না, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ তেলে ভাবছি, পেঁয়াজের মধ্যে দিব তেজপাতা, কিছুক্ষণ পরে একে একে সব মশলা দিয়ে দিব। এখন তেজপাতা আর পেঁয়াজ একটু ভেজে নিব, ব্রাউন কালার হলে আদা রসুন পেস্ট। এদিকে মাছগুলি আমি খুব ভালো করে লবণ এবং লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি। আদা এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি একে একে লবণ দিয়ে দিব। আমি ধনিয়া গুঁড়া দিব হাফ টেবিল স্পুন, মরিচের গুঁড়া দিব 1 টিস্পুন, হলুদ পাউডার দিব 1 টিস্পুন, পেঁয়াজগুলি জাস্ট আমি একটু সফট করে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে বাটা পেঁয়াজ অ্যাড করতে পারেন, কুচি পেঁয়াজের সাথে বাটা পেঁয়াজ অ্যাড করে নিলে। আমি এখন মাছগুলি দিয়ে দিব। আর মাছ যেহেতু সাইজে অনেক বড় মাছ, এই জন্য আমি মাছগুলো কেটে একটু ছোট টুকরো করে নিয়েছি যেন মশলা ভালো মতো ভিতরে যায়। কিন্তু আমি ভেজে নিচ্ছি না, কষিয়ে রান্না করব। এটাকে বলে আর মাছ কষিয়ে রান্না করা। এই পানিটা টেনে গেলে আমি আরেকটু পানি দিয়ে ঢেকে রেখে দিব। এবং নামানোর আগে কাঁচামরিচ এবং জিরার ফাঁকি দিয়ে দিব। মাছের ভিতরের যে পানি ছিল পানিটি টেনে গিয়েছে অলমোস্ট। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে ভালো মতো করে কষিয়ে নিব। আমি একটু দেখিয়ে দেই, মাছের ভিতরে যে পানিটি ছিল ওটি টেনে গেছে। এখন আমি সামান্য ঝোলের পানি দিয়ে ঢেকে দিব। পানিটি টেনে গেলে রেডি হয়ে যাবে কষিয়ে রান্না বড় আয়ের মাছ। আমি একটু পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে। এই পানিটি যখন পুরো টেনে যাবে আমি কাঁচামরিচ এবং খালি করা কাঁচামরিচ এবং জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো।